চল্লিশ দিনের কঠোর লকডাউনের পিছত ২৯খন জেলায় ঘুরি আহিছে স্বাভাবিক অবস্থা। আজি শিথিল হয়েছে লকডাউন, চলিছে বাস, অটো, ই রিক্সা, খুলিছে দোকান, শোরুমের ব্যক্তিগত কার্যালয়। ৫০% যাত্রী চলিছে সিটি বাস, দূরনৈবতীয় বাস। কিন্তু বিয়লি ৫ বজাৰ বন্ধ হল সকল দোকান পোহার, সন্ধ্যা ৬ বজাৰ পুয়া ৬ বজালৈ কার্ফিউ। ৪০ দিনীয়া কঠোর লকডাউন আর ৪০টা দিনের পিছত ২৯খন জেলায় ঘুরি আহিল স্বাভাবিক অবস্থা। আজি রাজ্যের ২৯খন গ্রীন জোন জেলাত শিথিল হল তৃতীয় পর্যায়ের লকডাউন। চলিছে বাস, অটো, ই রিক্সা, খুলিছে সকল দোকান, শোরুম, খুলিছে ব্যক্তিগত কার্যালয়, খুলিছে মিঠাইর দোকান। আমি দোকান সোকান সাফা করে থাকি, সিচুয়েশনটা কেনেকা হয় যদি ভাল হয় তো ভালে কথা, নহবা যদি আর বাড়ি মেলি যায় তো বন্ধ করে রাখব। কোরবাত যদি সামাজিক দূরত্ব মানি খুলিছে দোকান, আন কোরবাত আকো মানি চলা নাই সরকারি নির্দেশনা। ৫০% যাত্রী চলিছে সিটি বাস। আৰু ৪০টা দিনৰ কঠোৰ লকডাউনৰ পিছত এয়া ৰাজ্যৰ ২৯খন জিলাত ৪১নম্বৰ দিনটোৰ পৰিৱেশ। সকলোফালে কেৱল স্বাভাৱিক অৱস্থা। এয়া গুৱাহাটী মহানগরীর দৃশ্য। মিঠাই দোকানের পর আরম্ভ করে অন্যান্য সকল ধরনের দোকান খোলা হয়েছে। মহানগরীত পুয়ারে পড়াই দেখা গল এনে ধরনের ছবি। রাস্তাঘাটত গাড়ি মটরের ভিড় লাগিছে, ভিড় আছে, মানুষ ওলাই আছে, ট্রেফিকটো এতিয়া বাড়িছে, আগতকৈ বাড়িছে। মহানগরীত পুয়ারে পড়াই চলিছে ১০০খনকৈ এএসটিসির সিটি বাস। মাস্ক পরিহিত ৫০% যাত্রীরে মহানগরীত চলিছে সিটি বাস। ২৯খন জেলাত খুলিছে সকল ধরনের দোকান পোহার। অকলশরিয়া দোকানের বাহিরে অন্যান্য স্থানত ১/৩ দোকান পোহার খোলার বাবে নির্দেশ দিছিল রাজ্য সরকারে। কিন্তু ঠায়ে ঠায়ে মানা নাই এই ধরনের নির্দেশ। মঙ্গলদৈত ১/৩ দোকান নহয়, সরকারি নির্দেশনা কেরেপ নকরি খোলা হয়েছে সকল দোকান। কোনো ধরনের সামাজিক দূরত্ব নরখাকৈ এনেদরে দোকান পোহার খুলিছে বিশ্বনাথত। নলবাড়ীত তার উলুটা দৃশ্য। কোনখন দোকান কেতিয়া খুলিব এই সন্দর্ভত পৌরসভায় ব্যবস্থা গ্রহণ করে এনেদরে দোকানের সম্মুখে সম্মুখে লগাই দিছে টিকট। আমি নলবাড়ী মিউনিসিপালিটির অন্তর্গত যেবিলাক দোকান পোহার আছে এই দোকানবিলাক খোলার সুবিধার কারণে আমি এটা নাম্বারিংয়ের সিস্টেম করে দিছো, যাতে দোকানীসকলের অসুবিধা নহয়, সেইটো কাৰণে এটা নাম্বাৰিং সিস্টেম কৰিছো। এইটো সিস্টেমটো ফলো কৰিলে তেওঁলোকৰ সুবিধা হ'ব। হাইলাকান্দিত এনেদৰে সামাজিক দূৰত্ব বৰ্তাই ৰাখি চৰকাৰী নীতি নিৰ্দেশনা মতে খুলিছে দোকান। আমাৰ ইয়াত ৪০ দিনৰ পিছত লকডাউন খুলি আছে, ভাল লাগিছে। দোকান পাটবিলাক লাহে লাহে খুলি আছে, আপোনালোকে দেখি আছে, সব চাফা কৰি আছে, আপোনাৰ এই ছ'চিয়েল ডিষ্টেন্সবিলাক চিন দি আছে, লাহে লাহে আমি নৰ্মেল হৈ যাম। গুৱাহাটী মহানগরীর লগতে গহপুর, গোলাঘাট আদি বিভিন্ন স্থানত এনেদরে খুলিছে হোটেল। কোনোবাই যদি রাতিটোর ভিতরতে তৈয়ার করিলে নতুন মিঠাই, আন কোনোবাই আকো হোটেল খুলি পুরোনা মিঠাই পেলাই দিয়ার বাবে প্রস্তুতি চলালে। যেনে আগত যে দাম আছিল রসগোল্লা এই 10 টাকা পিস, আর ডাঙর সাইজর আছে 15 টাকা, লালমোহন 15 টাকা, বুন্দিয়া লাড়ু 5-10 টাকা, আর এটা আছে 8 টাকা, সিঙ্গড়া 10 টাকা, পনির, পনির ক্রিম দই সব পাব। এটা বেয়া হয়েছে, আমি সেখানে প্রায় দিব লাগবে, আর সেখানে রাখব নয়, বন্ধ করেছে। গোলাঘাট, নলবাড়ী, শিবসাগর, রঙিয়া আদি বিভিন্ন প্রান্তত চলিছে ই রিক্সা। সরকারি নির্দেশনা পালন করে চলিছে ই রিক্সা সমূহ। ডিব্ৰুগড়, তিনিচুকীয়া, যোৰহাটকে ধৰি বিভিন্ন প্ৰান্তত যান বাহন চলিছে, খুলিছে দোকান পোহাৰ।
ঠায়ে ঠায়ে খুলিলে ব্যক্তিগত খণ্ডর কার্যালয়। সরকারি নীতি নির্দেশনা মানি খোলা হয়েছে ব্যক্তিগত খণ্ডর কার্যালয়। তো আমি আমার এন্ট্রিত আমি থার্মেল স্ক্যানার রাখিছো, তার ফলে আমি গোটেকেইজন গোটেই এমপ্লয়িবোরকে থার্মেল স্ক্যানিং করেছো আর প্লাস স্যানিটাইজেশন রাখিছো। প্লাস সব এমপ্লয়ির টেবুলত আমি স্যানিটাইজ মানে স্যানিটাইজার রাখা হয়েছে। 50% তলত এমপ্লয়িবোরক মাতিছো আজি। আমি এজ পার COVID-19 গাইডলাইনের মতে আমি আমার যেখানে এক্সিকিউটিভ আছে, সেলসর আছে বা সার্ভিসর আছে, সবকাম সেই হিসাবে মাতিছো। 33% স্টাফক মাতিছো। লক্ষিমপুৰত 50% যাত্রীরে চলিছে দূরনিবতীয়া বাস। মাস্ক পরিধান নকৰিলে বাসত যাত্রা কৰিবলৈ দিয়া হোৱা নাই যাত্রীক। লক্ষিমপুৰ ডিব্ৰুগড় যাম। আৰু এনেধৰণৰে 40টা দিনৰ কঠোৰ লকডাউনৰ পিছত ৰাজ্যৰ 29খন জিলালৈ ঘূৰি আহিল এই ধৰণৰ স্বাভাৱিক পৰিৱেশ। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ লাইভ।